আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বদলি নীতিমালা প্রণয়ন করতে রুল ঢাকা পোস্টের শিরোনামেটি দুই জুন দুই হাজার একুশ তারিখের ডিয়ার ভিউয়ার্স দেখুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি নীতিমালা কেন প্রণয়ন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট একই সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের সরাসরি নিয়োগের পূর্বে শূন্য পদের বিপরীতে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি নীতিমালা প্রণয়ন না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে বুধবার দুইজন বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চার সপ্তাহের এ রুল জারি করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব এন এর চেয়ারম্যান সহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় পরে আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালার বারো অনুচ্ছেদ অনুসারে সরকার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রয়োজন বোধে নীতিমালা প্রণয়নের মাধ্যমে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি করতে পারবে কিন্তু পঁচানব্বই দশ আঠারো ও একুশ সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা প্রণয়ন করা হলেও এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি নীতিমালা প্রণয়ন করা হয়নি এজন্য একশো তিরিশ জন এমপিওভুক্ত শিক্ষক হাইকোর্টে রিট করেন সো সোভিওয়ার্স আমি রিপোর্টটি পড়ে শোনালাম তো অবশ্যই বুঝতে পেরেছেন কি নিয়ে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে বদলি প্রক্রিয়াটা চালু নেই তো বদলি প্রক্রিয়া চালুর জন্য একশো তিরিশ জন এমপিও শিক্ষক রিট করেছিলেন তো তারই একটি শুনানি হয়েছে এবং হাইকোর্ট বদলি নীতিমালা প্রণয়ন করতে রুল জারি করেছেন তো বিষয়টা আসলেই খুবই গুরুত্বপূর্ণ শিক্ষক সমাজের জন্য কেননা এই বদলি প্রক্রিয়াটা চালু না থাকার কারণে অনেক শিক্ষক পছন্দের প্রতিষ্ঠানে অথবা নিজ এলাকায় গিয়ে শিক্ষকতা করতে পারতেছেন না ডিয়ার ভিউয়ার্স আমরা সকলেই জানি শিক্ষকদের বেতন তুলনামূলক অনেক কম আমাদের এই বাংলাদেশে তো এই সামান্য বেতন নিয়ে আমাদের অনেককে দূর দূরান্তে বাসা ভাড়া করে থাকতে হয় অথচ যদি বদলি প্রক্রিয়াটা থাকতো তাহলে নিজ এলাকায় বা পছন্দের এলাকায় আমরা বদলি হয়ে সেখানে গিয়ে শিক্ষা শিক্ষকতা করতে পারতাম এতে অন্তত পক্ষে কিছু টাকা সাশ্রয় হইতো শিক্ষকদের জন্য মোটামুটি একটু ভালো লাইফ লিড করতে পারতো এই শিক্ষক সমাজ তো খুবই আশাব্যঞ্জক একটি রিপোর্ট এই রিপোর্টটি আশা করছি আমাদের এই বদলি প্রক্রিয়াটা চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং আমাদের লাখো শিক্ষকের মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা এটা পূরণ হবে এই প্রত্যাশাই সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য খোদা হাফেজ